60 seconds. সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র দিবসে। আমার শুধু একটাই বলবার কথা, মানে আমার মনে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মানে চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষের ভূমিকা রাখবে। চলচ্চিত্রে অনেক ধরনের কাজ আছে, ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা আছে, অনেক কিছু, কিন্তু সংস্কৃতির উৎকর্ষ সাধনের কাজটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আর কোনো চলচ্চিত্রের প্রতিষ্ঠান নেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংস্কৃতির বিকাশের ভূমিকা রাখছে, এই ভূমিকাটা রাখতে থাকবে, আরও জোরদার করবে, এটি আশা করি। সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আমি 60 সেকেন্ডের চেয়েও কম সময় নিচ্ছি। সবাইকে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং শিল্পকলা একাডেমি, বিশেষ করে আমাদের লাকি ভাইকে এবং তার সাথে সংশ্লিষ্ট যারা যারা এই আয়োজনগুলির সাথে জড়িত সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। আসলে মানে মামুন যেটা বললো যে শুধু শিল্পকলা একাডেমির দায়িত্ব আমি মনে করি না, চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব আছে, এফডিসি ও অন্যান্য প্রতিষ্ঠানে, বিশেষ করে তথ্যমন্ত্রী দিন, কিন্তু সেগুলো সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আজকে শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এফডিসিতে একটা অনুষ্ঠান হয়েছে সকালে, সেটা কিন্তু পরিচালক সমিতির উদ্যোগে, এফডিসির উদ্যোগে, যেখানে তথ্যমন্ত্রী গিয়েছেন আমি দেখেছি তো। কিন্তু একমাত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগতভাবে যদি বলি, সেটা হচ্ছে শিল্পকলা একাডেমি, যারা জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। পুরনো ঢাকায় একটি সভা হয়েছিল, মাঝের সরদার ছিল সভাপতি, হাসনাত ভাই তিনি মেয়র ছিলেন। তো মাঝের সরদার শেষে এসে বললেন যে হাসনাত যেসব কথা কয়েছে ওর মধ্যে আমি আছি, ধন্যবাদ। তো মোরাদ ভাই থেকে শুরু করে মোর্শেদ ভাই যাহা যাহা বলেছেন ওর সঙ্গে আমরা সকলেই আছি, ধন্যবাদ।